আমার প্রিয় ছাত্ররা, ঠাকুর মা স্বামীজি মহারাজের কৃপায় আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি ক্লাস 7, 8, 9, 10 তোমাদের জন্য আজকে প্রথম ক্লাস আমি নিচ্ছি ভিডিওর মাধ্যমে, যেটা তোমাদের কাছে পৌঁছাবে সেটা হচ্ছে সিগনালিং। তোমাদের আগের বছরে সিগনালিং এর উপরে করানো হয়েছিল উডক্রাফ্ট সিগনালিং। চারটি সিগনালিং আছে, একটা উডক্রাফ্ট সিগনালিং, একটা হুইসেল সিগনালিং, একটা হ্যান্ড সিগনালিং আর একটা ট্রাফিক সিগনালিং। তোমাদের আজকে আমি হুইসেল সিগনালিংটা করাবো। আমরা অনেক কথা যেগুলো অনেক দূরে ছড়িয়ে থাকা মানুষজনের মধ্যে বা ছাত্রছাত্রী বা মেম্বার সদস্যদের মধ্যে আমরা চিৎকার করে কথা বলতে পারি না, সেই মেসেজগুলো পৌঁছানোর জন্য আমরা হুইসেল সিগনালিংয়ের মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমি একটু তোমাদের বড় হাতের মধ্যে দিয়ে বুঝিয়ে দিই। তাহলে আমরা কি বললাম, সিগনালিং এর চারটে পার্ট, সেই পার্টটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই। এক নম্বর হচ্ছে উডক্রাফ্ট সিগনালিং, দু নম্বর হচ্ছে হুইসেল, তিন নম্বর হচ্ছে হ্যান্ড সিগনালিং, চার নম্বর হচ্ছে ট্রাফিক সিগনালিং। এই চারটে সিগনালিং তোমাদের কোর্সে রয়েছে। তোমরা যে কোর্সটা করছো তার নাম হচ্ছে কোমল পদ। কোমল পদ এই কোর্সটা করবে তোমরা 6, 7, 8, 9, 10 তোমাদের কোমল পদ। তাতে সিগনালিংয়ে এই চারটি সিগনালিং আছে। আমাদের উডক্রাফ্ট সিগনালিং তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, আজকে তোমাদের পড়াবো হুইসেল সিগনালিং। যদি তোমাদের পরবর্তী সময় প্রয়োজন মনে হয় বলো আমাকে, তাহলে আমি আবার তোমাদের উডক্রাফ্টটা দেখিয়ে দেবো। তাহলে আমরা আসি হুইসেল সিগনালিংটার আলোচনায়। তাহলে হুইসেল সিগনালিং আলোচনায় যাবে। হুইসেল সিগনালিং আমরা কিভাবে করব, প্রথমে আমরা দেখো দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এটা মাথায় রাখবো আর একটা এটা মাথায় রাখবো। এটা হচ্ছে লং লাস্ট, লং লাস্ট, আর এটা হচ্ছে শর্ট ব্লাস্ট, শর্ট ব্লাস্ট। তাহলে লং ব্লাস্ট শর্ট ব্লাস্টটা কি আমরা দেখিয়ে দিই, তোমাদের সকলের কাছে এই বাঁশি আছে, তো এটা দিয়ে আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি লং ব্লাস্ট। দেখো লং ব্লাস্টটা হচ্ছে এটা লং ব্লাস্ট, শর্ট ব্লাস্ট কোনটা, ঠিক আছে? এই দুটো ব্লাস্ট দিয়ে আমাদের হুইসেল সিগনালিংটা বিভিন্ন রকম ভাবে আমরা বোঝাবো। তাহলে প্রথমে যখন আমরা সাবধানে দাঁড়াবো, সাবধান বা নীরবতা, এটা বোঝালে কি হবে, লং ব্লাস্ট। তাহলে আমরা ব্র্যাকেট এখানে লিখব লং ব্লাস্ট, যখন খাতা তোমরা লিখবে এইভাবে লিখবে লং ব্লাস্ট। তাহলে একটা লং ব্লাস্ট মানে ওয়ান লং ব্লাস্ট। তো সাবধান নীরবতা যখন বোঝাচ্ছে তখন ওয়ান লং ব্লাস্ট। এইবার প্রশ্ন হচ্ছে যে তুমি কি একবারই লং ব্লাস্ট দিয়ে থেমে থাকবে, না, যতক্ষণ না সদস্য বা ছাত্র ছাত্রীরা যতক্ষণ না এই অবস্থায় আসছে, সাবধান বা নীরবতা অবস্থায় যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই লং ব্লাস্টটা দিয়ে যেতে হবে। কিভাবে, যখন দেখলাম আমরা সকল ছাত্রছাত্রীরা সাবধান অবস্থায় দাঁড়িয়ে পড়েছে তখন আর এটা বাজাবার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে বিশ্রাম, বিশ্রামে কি হবে,
তাহলে 2 সর্বাস লিখে দেবে দেখে তাহলে 20 রানের সময় আমরা দুখানা সর্বাস দেব পর পর কেমন দুটো সর্বাস যতক্ষণ না 20 রানে আসে ততক্ষণ আমরা কন্টিনিউয়াসলি দিতেই থাকব তিন নম্বর বিপদ বা ডেঞ্জার বোঝালে কি করব বিপদ বা ডেঞ্জার বোঝালে আমরা প্রথমে শর্ট ব্লাস্ট তারপর লং শর্ট লং শর্ট লং শর্ট লং শর্ট লং শর্ট লং এভাবে কন্টিনিউয়াসলি আমরা একটা শর্ট একটা লং একটা শর্ট একটা লং এভাবে দিতে থাকবো যখন বিপদ বা ডেঞ্জার বোঝাবে কিভাবে দেবো দেখো এইভাবে আমরা অল্টারনেটিভলি দিতেই থাকবো তাহলে এটা কি হবে এখানে লিখতে হবে ওয়ান শর্ট ব্লাস্ট অ্যান্ড ওয়ান লং ব্লাস্ট অল্টারনেটিভলি এটা লিখে রাখবে তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে বিপদ বা ডেঞ্জার হলে একটা শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট একটা শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট ওয়ান শর্ট ব্লাস্ট অ্যান্ড ওয়ান লং ব্লাস্ট অল্টারনেটিভলি দিতে থাকতে এবারে আসছি একত্রিত হওয়া একত্রিত হওয়া তোমরা ছাত্ররা মাঠে বড় জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছো সবাই তো তোমাদের একত্রিত হতে ডাকা হবে তোমরা সবাই একত্রিত হও তখন তোমরা কিভাবে একত্রিত হবে তোমাদের একত্রিত হওয়া বোঝানোর জন্য অনেকগুলো শর্ট ব্লাস্ট অনেকগুলো শর্ট ব্লাস্ট দেওয়া হবে অনেকগুলো শর্ট ব্লাস্ট দেওয়া বলতে এই অনেকগুলো শর্ট ব্লাস্ট যাওয়া মানে বুঝতে হবে তোমাদের যে তোমাদের টিচার বলছেন যে একত্রিত হও তোমরা একসঙ্গে হও ঠিক আছে সেটা টিচারের কাছে হতে পারে বা মাঠের কোনো একটা জায়গায় তোমাদের সবাই ছড়িয়ে ছড়িয়ে আছো তার এক জায়গায় জড়ো হও একত্রিত হও তখন অনেকগুলো শর্ট ব্লাস্ট তাহলে ব্র্যাকেটে এইভাবে তোমরা লিখে নেবে পাঁচ নাম্বার ছড়িয়ে পড়া ছড়িয়ে পড়াটা কি হবে ছড়িয়ে পড়া হবে অনেকগুলো লং ব্লাস্ট অনেকগুলো লং ব্লাস্ট যখন তোমরা একসঙ্গে হয়ে আছো তোমাদের কাজ হয়ে গেছে একত্রিত হয়ে কাজ করাটা তারপর তোমাদের যে যার জায়গায় চলে যেতে হবে তখন ছড়িয়ে যেতে হবে সেটা হলে কি হবে অনেকগুলো লং ব্লাস্ট কিভাবে পরপর অনেকগুলো লং ব্লাস্ট দিতে থাকা মানে তোমরা বুঝবে যে তোমাদের টিচার বলছেন ছড়িয়ে যেতে এটাই গেল এরপর আমরা পরেরটা যাই ছ নম্বর হচ্ছে ডিউটি প্যাট্রোল কলিং ডিউটি প্যাট্রন কলিং মানে ডিউটি প্যাট্রনকে ডাকতে হবে তো ডিউটি প্যাট্রনকে ডাকতে গেলে কিভাবে আমাদের হুইসেল কলিং এর মধ্যে দিয়ে তাকে কল করব না দুটো শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট তোমরা এটা দুটো শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট এভাবে ব্যাকে লিখে নেবে তাহলে ডিউটি প্যাট্রন লিডার ডিউটি প্যাট্রোল লিডার কলিং তাহলে আমাদের বুঝতে হবে ডিউটি প্যাট্রোল লিডার কি ধরো একটা অনুষ্ঠান চলছে মাঠে
প্রোগ্রাম চলছে, একটা ট্রেনিং চলছে, একটা ক্যাম্প চলছে, সেখানে অনেকগুলো ছোট ছোট দলে ভাগ করা আছে প্যাটসঙ্গে। আর অনেকগুলো দল বলতে ধরো তোমাদের এক একটা ক্লাসে এক একটা সেকশনে 40 জন স্টুডেন্ট, তাহলে 40 জন স্টুডেন্ট মানে আমরা কি জানি প্যাটসল মানে ছোট ছোট দলে ভাগ করা, সেটা 8 জন হতে পারে 10 জন হতে পারে। আমরা ছাত্রদের সুবিধার জন্য 40 জন মানে 10 জন করে 4টে দলে ভাগ করি। এরকম অনেকগুলো ক্লাস থাকলে, অনেকগুলো সেকশন একসঙ্গে থাকলে অনেকগুলো ছোট ছোট দলে ভাগ হবে, মানে প্যাটসল অনেকগুলো হবে। সেই প্যাটসলদের লিডার আছে, সেই লিডারদের কি বলা হয় প্যাটসল লিডার। আরেকজন কে থাকেন সেই দলে অ্যাসিস্ট্যান্ট প্যাট্রোল লিডার, সংক্ষেপে কি বলা হয় প্যাট্রোল লিডারকে বলা হয় পিএল, আর এপিএল বলা হয় অ্যাসিস্ট্যান্ট প্যাট্রোল লিডার। কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্যাট্রোল লিডারের কোনো ভূমিকা নেই, আমাদের এখন প্যাট্রোল লিডারকে ডাকতে হবে। তাহলে ডিউটি প্যাট্রোলটা কে? না, অসংখ্য যে প্যাট্রোল লিডার আছে তাদের পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন ডিউটি প্যাট্রোল লিডার। তাই ডিউটি প্যাট্রোল লিডারকে ডাকতে গেলে আমাদের দুটো শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট দিতে হবে। কিভাবে দেখো, যতক্ষণ না ওনার কাছে পৌঁছাচ্ছে শব্দটা ততক্ষণ আমাদের এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে আমাদের হুইসেলের মতো দিয়ে তাকে কলিং করতে হবে। তারপরে হচ্ছে যেটা বললাম অল প্যাট্রোল লিডার কলিং, সমস্ত একটু আগে যেটা বললাম অনেকগুলো দলে ভাগ করা হচ্ছে, সেই অল প্যাট্রোল লিডারদের একসঙ্গে ডাকা হচ্ছে। তাদের কি হবে? তিনটে শর্ট ব্লাস্ট আর একটা লং ব্লাস্ট। তাহলে অল প্যাট্রোল লিডার পরে কি হবে? না, তিনটে শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট। কিভাবে? এটা যতক্ষণ না পৌঁছাচ্ছে অল প্যাট্রোল লিডারদের কাছে ততক্ষণ এটা বাজিয়ে যেতে হবে। কিভাবে? না, তিনটে শর্ট ব্লাস্ট একটা লং ব্লাস্ট। এবার আমরা এস এম জি সি কে ধরি। এস এম জি সি কলিং, তাহলে জানতে হবে এস এম আর জি সি টা কি। এস এম হচ্ছে স্কাউট মাস্টার, সংক্ষেপে বলা হয় এস এম, আর জিসি হচ্ছে গাইড ক্যাপ্টেন, তাহলে সংক্ষেপে বলা হয় ছোট করে জিসি। তাহলে এস এম জিসি কে কলিং করা হয় তখন। তাহলে স্কাউট মাস্টার মানে তোমরা জানো যে বয়েজ স্কুলে যে টিচার স্কাউট শেখান তাকে বলা হয় স্কাউট মাস্টার, ঠিক তেমনি গার্লস স্কুলে যে টিচার স্কাউটিং শেখান গাইডিং শেখান তাকে বলা হয় গাইড ক্যাপ্টেন। তাহলে সেই এস এম জি সি কে কলিং করলে আমরা কিভাবে কলিং করব? তখন আমরা দুটো শর্ট ব্লাস্ট আর দুটো লং ব্লাস্ট এর মধ্যে দিয়ে আমরা এস এম জি সি কে কলিং করব। কিভাবে? দুটো লং ব্লাস্টের মধ্যে দিয়ে এস এম জি সি কে কলিং করা হবে। তাহলে এইটা টোটালটা হলো হুইসেল সিগনাল, এটা কমপ্লিট। আমি নেক্সট ক্লাসে তোমাদের সিগন্যালের উপরই আসব, সেটা জানিয়ে দেবো কি করো। আর উডকার সিগন্যালটা যদি তোমাদের ভুলে গিয়ে থাকো আমাকে জানিও, তাহলে আমি আবার পরে তোমাদের উডকার সিগন্যালটা শিখিয়ে দেবো। আজকের মধ্যে এখানে রাখছি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।